আজ বুধবার আটই জ্যৈষ্ঠ দু হাজার চব্বিশ সালের বাইশে মে বৃশ্চিক রাশি লগ্ন জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং স বুধায় এটি আজ একশো আট বার চপ করুন সবুজ রঙের ড্রেস পরুন সবুজ রুমাল রাখুন সবুজ শাক সবজি খান ছোট সবুজ এলাচ দাঁতে দিয়ে চাবান হিজড়া দেখতে পেলে তাদেরকে কোনো কিছু দান করতে যেন ভুলবেন না সবুজ রঙের বিদ্যা বুদ্ধি বিজনেসের গ্রহ এই বুধ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্রহ যাদের বুধ দুর্বল সেই ধরনের জাতক জাতিকাদের দেখবেন বয়স তো তিরিশ কিন্তু মুখ দেখলে মনে হবে চল্লিশ আবার যাদের বুধ স্ট্রং তাদের দেখবেন বয়স তো পঞ্চাশ কিন্তু ফেস দেখলে মনে হবে তিরিশ তাহলে এটি কিন্তু বুধের একটি নিদর্শন বন্ধুরা শুক্র কিন্তু সম্প্রতি রাশি পরিবর্তন করেছে আপনার রাশির উপরে কি প্রভাব পড়বে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে শুনে নেবেন আই বাটনে লিঙ্ক দেওয়া থাকবে ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে কর্ম এবং পরিবার এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে সামগ্রিক স্বাস্থ্যকে সুন্দর রাখার জন্য আপনারা এগিয়ে চলুন ভ্রমণ কিন্তু দখল সাধ্য হতে পারে মানসিকভাবে চাপের প্রমাণিত হতে পারে অর্থগত ব্যাপারে আয় ইনকাম তো বাড়বে তবে খরচও কিন্তু একটু বাড়তে চলেছে কোনো স্থানে অর্থ বিনিয়োগ করার আগে গুরুজন বিশেষজ্ঞদের কাছ থেকে পরামর্শ নিয়ে তবেই কিন্তু গিয়ে যাবেন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন তাহলে দেখবেন তারাও কিন্তু তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনদের উপরে নিজের মতামতকে জোর করে যেন চাপিয়ে দিতে যাবেন না এতে স্বার্থের হানি হতে পারে শুধু শুধু লোকজনকে বিরক্ত করা থেকে বিরত থাকুন এবং আপনি আচারে ধর্মে অপরে শিখাও নিজের কাজ নিজে করার চেষ্টা করুন অন্যকে দিয়ে এই যে কাজগুলি আপনারা করিয়ে নিচ্ছেন একদিন দেখবেন নিজেই কিন্তু কর্মের প্রতি বিমুখ হয়ে যেতে পারেন আজ আকাশ আরও উজ্জ্বল হবে ফুল আরও রঙিন হবে চারপাশ চকমক করবে কারণ আপনারা কিন্তু আবার নতুন করে প্রেমে পড়তে পারেন এ প্রেম মানুষের প্রতি না হলেও প্রকৃতির প্রতি হতেই কিন্তু পারে আজ কোন প্রকার অংশীদারিত্বে পার্টনারশিপে অংশগ্রহণ করবার আগে অন্তরের অনুভূতি কি বলছে সেদিকে একবার খতিয়ে দেখে নেবেন